চোদ্দ বছরের নাবালিকা মেয়ে তিন মাসের গর্ভবতী, দিনমজুর মা বুঝে উঠতে পারছেন না কি করবেন। গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরের চোদ্দ বছরের নাবালিকা মেয়েকে তার মা গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য। হাসপাতালে আসার পর মা জানতে পারেন তার নাবালিকা মেয়ে তিন মাসের গর্ভবতী। ঘটনা সূত্রে জানা যায়, গত মার্চ মাসে মেলায় ঘুরতে গিয়ে এক ছেলের সাথে নাবালিকা মেয়েটির পরিচয় হয়েছিল। মেলা থেকে ফেরার পথে ওই ছেলেটি নাবালিকা মেয়েটিকে বাইক চালানোর প্রলোভন দেখিয়ে দূরে কোথাও নিয়ে যায়। তখন নাবালিকা মেয়েটিকে নানা প্রলোভন দেখিয়ে পাশবিক লালসা চরিতার্থ করে ওই ছেলেটি। যদিও নাবালিকা মেয়েটি ছেলেটিকে আগে থেকে চেনে না বলে জানিয়েছে, মেলাতে গিয়েই তার পরিচয় হয় ওই ছেলেটির। ঘটনার পর থেকে ছেলেটির সাথে নাবালিকা মেয়েটির আর যোগাযোগ হয়নি। নাবালিকা মেয়েটি তার পরিবারকে এই ঘটনা সম্পর্কে কিছুই বলেনি। এখন সে গর্ভবতী হয়ে পড়েছে, দিনমজুর মা বুঝে উঠতে পারছেন না কি করবেন। যে ছেলের নাম ঠিকানা কিছুই জানেন না তার বিরুদ্ধে কিভাবে থানায় অভিযোগ করবেন। নাবালিকা মেয়েটির মা এত গরিব যে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে নাবালিকা মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। মেলাতে গিয়ে মেলা আসলে মেলা গেছিল, উৎসব আসিল, উৎসবে গেছিল। তখন আমি বাড়িটা ছিলাম না, বাড়িটাকে আপনি কি করেন? আমি মানুষের হাজিরা কাজ করি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।